কনকনে ঠান্ডার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের, যদিও আপাতত বঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। একদিকে আন্দামান সাগর এবং ভারত মহাসাগর, অপরদিকে পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের জেরে আগামী 24 ঘন্টার মধ্যে আন্দামান নিকোবরে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই ঠান্ডার মধ্যেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকায়। এছাড়াও অপর আরেকটি ঘূর্ণাবর্ত আন্দামান সাগর এবং ভারত মহাসাগরে তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3.1 কিলোমিটার ওপরে। সোমবার ভোরের দিক থেকে উধাও শীত, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হতে শুরু করেছে। মূলত ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তবে বুধবার থেকে তাপমাত্রার পরিবর্তন হতে পারে, বাড়তে পারে কুয়াশার দাপট। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা।